আজকে যাবো আবার ঘুরতে, আমরা ব্লগ দেখাবো, ব্লগ করব। যে প্রত্যেকবার লেট হয় ওই ওই আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। ওই মাল আগের ব্লগে দেখেছো, রন্ডি কাপুর চেইতে আছে, বলে নাকি আমার আমি লেট করছি। যাচ্ছি আমরা পেটলাদার বাড়ি, আমাদের টিমের লিডার তো অশোক দা বাড়ির থেকে। পেটলাদা উফ অশোক দা দুটো না একই, হ্যাঁ মাঝে মাঝে যা ইচ্ছে তাই বলি। তো পেটলাদা বাড়ির থেকে পেটলাদাকে নিবো, পেটলাদাকে নেওয়ার পর আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে রোহিণী। অশোকদার বাড়িতে এসে এখন দেখলাম কি অশোকদার দাঁত মাপছে, কটা বাজে দেখাচ্ছি একটু দেখো, কটা বাজে বাজে 2:26। এই যে আমাদের অশোকদা উর পেটলাদা উর বুধুয়া, মাফ করে বহুত মানুষ লাগলো, মত করো রেন লো রেন লো, বহুত বুড়ে লাগলো, তোবা তোবা তোবা, থারা মুড খারাপ কর দিয়া। আর শুনছো মনটা আমার কেমন কেমন করে, এই যে মেয়েটা জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে। আমাদের আজকে কি আছে খাওয়া দাওয়ারে, এটা আমার কেমন বার্থডে। ঠিক আছে দাঁড়াও, দামানোমোটাকে পাঠাচ্ছি, ড্রাইভার সাহেবকে পাঠাচ্ছি। এ ফিউ মিনিটস লেটার জায়গাটা কাছে আমি করলো ফালতু ছেলে বাবা। ভাই তুই আমাকে সত্যি তুই তো আসছিস,
এই যে না না রান্নার ঠাকুরটা কোথায় আছে? আর আমাদের ড্রাইভার কোথায়? পারবে না দাদা পুরা ডায়েটে আছে তো ঠিক এইভাবে অশোকদা সুন্দর চুল টিকটকে বেঁধে দিল ব্যাটারিতে মোবাইলে চার্জ ছিল না বলে করতে পারিনি এখন যে রিটার্ন গিফট দাঁড়া রাত্রি হোক আজকে পিন্টু ইনভাইট দিছে তো